নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি, আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার আগে একটি ছোট্ট কথা আপনাদের জানিয়ে রাখি, যারা মনে করছেন বাস্তু এবং জ্যোতিষ সম্বন্ধীয় কোনো কোর্স আপনারা করতে চাইছেন, তারা কিন্তু নিচে দেওয়া স্ক্রলে নিমতা অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েশনের নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন 7003134009-এ। যাই হোক, এখন আমরা আপনাদের সাথে আলোচনা করবো আজকের রাশিফল, কিন্তু তার সাথে সাথে আমরা আলোচনা করবো আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের পক্ষে শুভ হবে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কী করণীয়। প্রত্যেক দিন আপনাদের সাথে যেভাবে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করবো। কিন্তু প্রথমেই আমরা চলে যাবো আজকের পঞ্জিকাতে। আজকের পঞ্জিকায় তিথি থাকবে ত্রয়োদশী তিথি, সুতরাং আজকে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে ভালো হবে। আজকে নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, করণ গড়করণ, পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বৈদ্যুতি যোগ, দিন আজকে বৃহস্পতিবার। আজকে রাহুকাল থাকবে দুপুরবেলা 1:11 থেকে 2:48 পর্যন্ত। এই সময়কালে আপনারা কোনো শুভকর্ম শুরু করবেন না, এর পূর্বে যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে আজকে 1:11 থেকে 2:48 দুপুরবেলা। এই সময়কালের মধ্যে কোনো শুভকর্ম করা যাবে না, তার কারণ আজকে রাহুকাল এবং অমৃত সময় একই সময় পড়ে যাওয়ার জন্য অমৃতকালের সঠিক ফায়দা আপনারা আজকে তুলতে পারবেন না। আজকে আপনাদের জন্য শুভ সময় থাকছে 5:06 সকালবেলা থেকে 6:43 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে 5:40 সকালবেলা থেকে 5:27 পর্যন্ত। পরবর্তী দিন ভোররাত্রির এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করতে পারেন, ভালো হবে। আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি থাকছে 1 মে, তা থাকবে 6:11 সকালবেলা থেকে 1:30 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি থাকছে আজকে, যা থাকবে 7:11 সকালবেলা থেকে 1:42 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভ তিথি থাকছে 2 মে, যা থাকবে 1:03 দুপুরবেলা থেকে পরবর্তী দিন ভোররাত্রি 2:24 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা যে কোনো জব জয়েন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরুন, এবং আপনারা আপনাদের কর্মে বেরিয়ে বলুন, সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। আজকে মানে বিশেষ করে যারা ইলেকট্রনিক্স লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু আজকে কোনোরকম কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা, কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। সংখ্যা 2, আজকে আপনাদের ক্ষেত্রে জল থেকে কিন্তু বড় ধরনের সমস্যা ফেস করতে হতে পারে, সুতরাং জলযাত্রা বা জলস্থান থেকে একটু সাবধান এবং সতর্কতা থাকা উচিত। সংখ্যা 3, আজকে গলায় কিন্তু কিছুটা জটিলতা ফেস করতে হতে দেখা যেতে পারে, ঠান্ডা লাগাজনিত সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, বুঝে কথা বলুন, মানুষ আপনাকে আজকে ভুল বুঝতে পারে। সংখ্যা 4, কোনোভাবেই কিন্তু প্রেমিক বা প্রেমিকার সাথে কিন্তু বড় ধরনের কোনো মতানৈক্যে যাবেন না, যা আপনাদের ক্ষেত্রে বিবাহের বিষয়ে কিন্তু বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে দেখা যেতে পারে। সংখ্যা 5, আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, নতুন ব্যবসায় কিন্তু লগ্নি করতে দেখা যেতে পারে। সংখ্যা 6, কোনোভাবেই কিন্তু আজকে হেলথ নিয়ে বড় ধরনের সমস্যা ফেস করতে হতে পারে, সুতরাং তার পূর্বেই কিন্তু সঠিক প্রিকশন নেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। সংখ্যা 7, আজকে আপনার কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কাজ হঠাৎই হাত ছুটে বেরিয়ে যেতে পারে শুধুমাত্র আপনার গাফিলতির জন্য, এবং তার সাথে সাথে আপনার রাগ এবং জেদ কিছুটা আপনাদের জীবনে কিন্তু বড় ধরনের প্রভাব ফেলতে পারে, সতর্ক থাকবেন। সংখ্যা 8, কোনোভাবে কিন্তু আজকে ঋণ দেবেন না, ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। সংখ্যা 9, আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি হতে দেখা যাবে, আপনাদের ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য দূরভ্রমণের পরিকল্পনা তৈরি হতে দেখা যেতে পারে। আর এবার আমরা আপনার সাথে আলোচনায় চলে যাবো ABCD। আর ABCD কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনার সাথে আলোচনায় চলে যাই
এ আজকে পাওনা অর্থ উদ্ধারের পরিকল্পনা তৈরি হতে পারে, বি আজকে কিন্তু ধনলাভ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে নিশ্চিত থাকছে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সি কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেবেন না, ডি আজকে কিন্তু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, ই আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় অধিক ধনলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এফ আজকে কোনোভাবে কিন্তু কোনো ক্লোজ ফ্রেন্ডকে মনের কথা খুলে বলার পূর্বে সাত পাঁচ ভেবে তবেই বলুন, নচেত পরবর্তীকালে আপনাকে শত্রুতার মতো আচরণের মধ্যেও কিন্তু পড়তে দেখা যেতে পারে, জি আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম বনিবনা নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, কিছুটা জটিলতা ফেস করতে দেখা যেতে পারে আপনাদের দাম্পত্য জীবনে, এইচ কোনোভাবেই কিন্তু আজকে কাউকে ঋণ দেবেন না, এবং তার সাথে সাথে দূরযাত্রা দূরভ্রমণের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় দিনটা কিন্তু বিশেষ ভালো রয়েছে, সঠিক সময় কিন্তু আজকে লগ্নি করার জন্য আজকে বিদেশে বা কোনো জায়গায় দূরযাত্রা করতে হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে, আই আজকে কর্মের জন্য নিকট ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার সাথে সাথে মানসিক চঞ্চলতাও কিছুটা বৃদ্ধি পেতে পারে, বুঝে লগ্নি করুন নজর কিন্তু বড় ধরনের সমস্যা আপনাকে ফেস করতে দেখা যেতে পারে, যে আজকে সন্তানকে নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে, ধারের অর্থ কিন্তু আপনাকে আজকে পরিশোধ করতে দেখা যেতে পারে, কে শিক্ষাক্ষেত্রে কিছুটা বিফলতা আপনাকে আজকে ফেস করতে হতে পারে, সুতরাং সাবধান এবং সতর্কতার সাথে সমস্ত কিছু সামলান, কিছু রকম কিছু কোনো ধরনের আবহাওয়ার বিষয়ে কিন্তু আজকে আপনাকে জানার জন্য কোনো বিষয়ে আপনাকে পড়াশুনো নিয়ে বা কোনো রকম কালচার করতে দেখা যেতে পারে, এল আজকে পরিবারের সাথে সময় কিছুটা কাটতে চলেছে এবং তার সাথে সাথে আজকে বিবাহের ব্যাপারে কথাবার্তা এগোতে পারে, এম কাগজপত্র আজকে খোয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন, এন কর্মক্ষেত্রে নতুন প্ল্যানিং সফলতা আপনাকে নিশ্চিত দেবে, ও শিক্ষাক্ষেত্রে সমস্যা কিছুটা বৃদ্ধি পেলেও আজকে দিনটা মোটের ওপর বিকেলের পরবর্তী সময় ভালো রয়েছে যারা বিদেশে পড়াশুনো করছেন তাদের জন্য, পি আজকে মামলা মোকদ্দমায় কিন্তু আপনাদের জর্জরিত হয়ে যেতে পারেন, সাবধান এবং সতর্কতার সাথে সমস্ত কিছু সামলান, কিউ ব্যবসায় অধিক লাভ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে আজকে নিশ্চিত থাকছে, বুঝে লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন, আর কোনোভাবে কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না, ঋণের পরবর্তী সময় কিন্তু আপনাকে ঋণ পেতে অর্থাৎ ধার দেওয়া অর্থ ফেরত পেতে কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে, এস আজকে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড মনের কথা আপনাকে খুলে বলতে পারে, সুতরাং কোনো বিষয়ে কিন্তু বাদ বিবাদ বৃদ্ধিও পেতে পারে, সুতরাং সেদিকেও কিন্তু সঠিক ধ্যান আপনাদের দেওয়া উচিত, টি আজকে কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে বিদেশ ভ্রমণের পরিকল্পনা তৈরি করতে দেখা যেতে পারে, ইউ আজকে পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছুটা জটিলতা ফেস করতে হতে পারে, সন্তানকে নিয়ে কিছুটা জটিলতা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে পরিবারের মধ্যে, ভি আজকে বিবাহের কথাবার্তা এগিয়ে যেতে পারে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, ডাব্লিউ শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে এবং তার সাথে সাথে নতুন প্রজেক্ট আপনাদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে আসতে চলেছে, এক্স পরিবারের সাথে আজকে সময়টা কাটবে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, ওয়াই কাগজপত্র খোয়া যেতে পারে, জেড কর্মক্ষেত্রে নতুন প্ল্যানিং আপনাকে সাফল্য নিশ্চিত দেবে, আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের, আর রাশিফলের আলোচনা এখন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে যেরকম আলোচনা করে থাকি, প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি, দেখুন মেষ রাশির জন্য দিনটা আজকে মধ্যম যাবে, খুব একটা ভালো বলা চলে না, তবে আজকে কিন্তু জটিলতা ভরাও কিন্তু সমস্যা হঠাৎই আপনাদের জীবনে আসতে চলেছে, সুতরাং সাবধান এবং সতর্কতার সাথে সমস্ত কিন্তু ডিসিশনগুলো আপনাদের ক্ষেত্রে নেওয়া উচিত, কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেওয়া আপনাদের পক্ষে খুব একটা শুভ হবে না, আজকে আপনাদের ক্ষেত্রে হঠাৎ শত্রু বৃদ্ধি হতে দেখা যেতে পারে, চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করুন, খুব ক্লোজ ফ্রেন্ডের মধ্যে কিন্তু আজকে বচসা এবং মতানৈক্য হতে দেখা যেতে পারে, বিশেষভাবে যারা আপনাদের ক্ষেত্রে যারা বিদেশ ভ্রমণ দূরযাত্রা দূরভ্রমণ করবেন বলে ঠিক করেছেন তাদের জন্য বিকেলের পরবর্তী সময় দিনটা কিন্তু খুব একটা বেটার নয়, আজকে নিজের ড্রাইভ করা থেকে বাঁচার চেষ্টা করুন, হেলথ ট্রাভেল কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে, সতর্ক থাকতে হবে, সঠিক সময় খাওয়া দাওয়া করার চেষ্টা করুন, নচেৎ লিভার ও ইন্টারনেট সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং তার সাথে সাথে নাকে কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা আজকে তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে দেখুন যারা অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হঠাৎ বেশি বৃদ্ধি হবে, শুভরং আজকে আপনাদের জন্য সদা এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব বিষরাশি, আজকে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে, আজকে নতুন কর্মের যোগসাজ কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে এবং সেখান থেকে সাফল্য লাভের সম্ভাবনাও বেশি আজকে বৃদ্ধি পাচ্ছে, আপনি আপনার খুব ক্লোজ ফ্রেন্ডকে আজকে মনের কথা খুলে বলতে পারেন এবং তার সাথে সাথে প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে কিন্তু আজকে কোনো জায়গায় এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও একইভাবে তৈরি হচ্ছে, আপনি কোনোভাবেই কিন্তু কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না, ঋণ দেওয়া থেকে বিরত থাকুন, ঋণ নিতে পারেন সেই জন্য দিনটা আজকে ভালো রয়েছে, স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে যারা রয়েছেন তাদের জন্য দিনটা বিশেষ ভালো এবং যারা ক্রিয়েটিভ কালচারের সাথে রয়েছেন তাদের জন্য কিন্তু নতুন অপরচুনিটি আসতে চলেছে, শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে দিনটা আজকে মধ্যম থাকবে, কোনোভাবেই কিন্তু কোনো মানুষকে আজকে আপনারা ভুলবশত কোনো কথা বলে ফেলবেন না যা পরবর্তীকালে আপনাকেই শত্রুতার মতো সম্মুখীন সৃষ্টি করতে পারে, মিথুন রাশির ক্ষেত্রে আজকে বিশেষ করে বলবো যারা আধ্যাত্মিক স্থান ধর্মীয় স্থানে কোনো রকম কোথাও ভ্রমণ করবেন তাহলে আজকে কিন্তু তড়িঘড়ি ভ্রমণ করুন,
শুভ সময় দেখে ভ্রমণ করুন, বুঝে ভ্রমণ করুন, এবং নচেত কিছুটা ভ্রমণে জটিলতা আসতে চলেছে যারা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করছেন তাদের ক্ষেত্রে। আজকে সন্তানকে নিয়ে কিছুটা বিপাকে আপনাকে পড়তে দেখা যেতে পারে, পারিবারিক বিষয়গুলো কিন্তু কিছুটা জটিল হতে পারে, একটু সাবধান এবং সতর্কতার সাথে সমস্ত কিছু হ্যান্ডেল করা আপনাদের পক্ষে ভালো হবে। আজকে আপনাদের পক্ষে বিশেষ করে বলে দিই, যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য আজকে না যাওয়াই ভালো হবে। আজকে আপনাদের ক্ষেত্রে গলাজনিত সমস্যায় ভুগতে দেখা যেতে পারে, ঠান্ডা লাগাজনিত সমস্যা, লিভার ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু কিছুটা বৃদ্ধি হতে দেখা যেতে পারে হঠাৎই। শুভ রং আজকে আপনাদের জন্য থাকছে আকাশী এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দিনটা আজকে ভীষণ ভালো, কোনোভাবে কিন্তু কোনো মানুষকে আজকে আপনাদের ঋণ দেওয়া উচিত না, ঋণ নিতে পারেন সেক্ষেত্রে দিনটা ভালো রয়েছে। আজকে মানে পাওনা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, বিজনেসের সঠিক সময় লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আজকে আপনারা আজকে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ আপনাদের জন্য বিশেষ শুভ ফল দেবে। গৃহে কোনো বড় ব্যক্তি হঠাৎ অসুস্থ হতে পারে, সেদিকেও কিন্তু ভীষণ খেয়াল রাখা আপনাদের ভীষণ জরুরি। আজকে শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহরাশি। সিংহরাশির ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো, কোনোভাবেই কিন্তু আজকে রাফ ড্রাইভিং করবেন না এবং ড্রাইভিং করার সময় খুব সাবধান এবং সতর্ক, নচেত মোটের ওপর দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে আপনাদের ক্ষেত্রে ছোটো ছোটো বাদ বিবাদেরই থাকা ভালো হবে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, কিন্তু অবৈধ কোনো ক্রিয়াকলাপে যদি যুক্ত আছেন তাহলে কিন্তু খুব সাবধান এবং সতর্ক, নচেত হঠাৎই কিন্তু ফেঁসে যেতে পারেন, কোনো আইনানুক জটিলতায় ফাঁসতে পারেন, সতর্ক থাকবেন। আজকে বিকেলের পরবর্তী সময় বিজনেসে লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যারাশি। কন্যারাশির ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো, কোনোভাবেই কিন্তু কোনো মানুষকে আজকে ঋণ দেওয়ার পূর্বে 7-5 ভেবে তবেই ঋণ দিন, নচেত পরবর্তীকালে আপনাকে সমস্যা পড়তে হতে পারে, বিবাহের কথাবার্তা এগোতে পারে। আজকে নতুন কোনো জিনিস হঠাৎ কিন্তু খোয়া যেতে পারে, চুরি হতে পারে, সতর্ক এবং সাবধানতার সময় সমস্ত জিনিস কিন্তু রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। বিদেশ ভ্রমণ দূরযাত্রার জন্য দিনটা মোটের ওপর বিকেলের পরবর্তী সময় মধ্যম থাকছে। আপনাদের ক্ষেত্রে আপনার সন্তানকে নিয়ে কিছুটা বচসা তৈরি হতে দেখা দিতে পারে কোনো ছোটো বিষয় নিয়ে, খুব সাবধান থাকবেন এই বিষয় থেকে। এডুকেশন সেক্টরে আপনাদের কিন্তু প্রবল বৃদ্ধি হতে চলেছে, ভালো মানে গুড অপরচুনিটি আপনারা পেতে পারেন কোনো বিষয়ে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 1। যাই হোক দর্শক বন্ধু, এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। বাস্তু টিপসের ক্ষেত্রে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব, প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, ছোটো ছোটো বিষয়, অর্থাৎ বাস্তু ক্ষেত্রে আপনারা এই বাস্তুর ছোটো ছোটো প্রয়োগ কৌশলকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু জীবনে বিভিন্ন বাধা থেকে কিন্তু মুক্ত হতে পারেন। আর সেই জন্যই বলে চলা প্রত্যেক দিন বাস্তু টিপসের দিকে আপনারা চোখ রাখুন। দেখুন বাস্তু টিপসের ক্ষেত্রে আজকে বলবো, যারা বুক সেলফ, আপনাদের প্রত্যেকের গৃহেই মোটামুটি বুক সেলফ থাকে, আর এই বুক সেলফ কোন দিকে রাখা উচিত কোন দিকে রাখা উচিত না সেই নিয়ে আলোচনা করব। যারা প্রাইমারি বা প্রাথমিক লেভেলে পড়াশুনো করছেন তারা কখনোই কিন্তু উত্তর দিক বা পূর্ব দিকে বই রাখবেন না, তাদের বই সর্বদা কিন্তু দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে বেটার হবে এবং আপনাদের পড়ার যে প্রবণতা যে ইচ্ছে সেটাও কিন্তু বাড়বে। এবং যদি একান্তই সেদিকে খুব একটা ইচ্ছে কমছে তাহলে দেখতে হবে যে আপনাদের দক্ষিণ পূর্ব দিকে নিয়ে আসা উচিত বা দক্ষিণ দিকে রাখা উচিত, সেক্ষেত্রে দেখবেন আপনাদের পড়ার ইচ্ছে প্রবণতাও কিন্তু বাড়তে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, মনোযোগও বৃদ্ধি পেতে থাকবে এডুকেশনের ক্ষেত্রে। এবং যেই বইগুলো পড়ছেন সেই বইগুলো দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু মুখস্থ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আলোচনা করব কী গাছ আজকে পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা নিম গাছ পুজো করতে পারেন, নিম গাছে জল দিতে পারেন এবং প্রণাম করতে পারেন, সেক্ষেত্রে অতীব শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। আপনাদের ক্ষেত্রে আজকে ছোট্ট একটি বলে দিই উপায়, দেখুন আপনারা যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু আজকে মুখে কেশর রেখে বেরোন, সেক্ষেত্রে শুভ ফল অবশ্যই পাবেন। যারা প্রতিনিয়ত দান করেন তাদের মধ্যে বলে দিই, আজকে দান করার যে সমস্ত প্রবণতা যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু আজকে যে কোনো খাদ্যদ্রব্য যে কোনো মানুষকে দান করুন, ভীষণ ভালো ফল অবশ্যই পাবেন। আপনাদের ক্ষেত্রে একটি ছোট্ট উপায় বলে দিই, কাঁচা দুধ আপনারা কিন্তু তুলসী গাছে অবশ্যই ঢালুন, বিষ্ণু সহস্র নামে জপ করুন। যারা বিভিন্ন ধরনের ছোটো ছোটো কাজগুলোর বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, যাদের কোনো কাজই একবারে সাকসেস হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কাঁচা দুধ দিয়ে তুলসী গাছকে স্নান করুন এবং স্নান করানোর পরে যে তুলসী তলার যে সিক্ত মাটি অর্থাৎ ভেজা মাটি সেটি আপনারা কপালে তিলক হিসাবেও কিন্তু অনামিকা আঙুল দ্বারা লাগাতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই কিন্তু বিষ্ণু সহস্র নামের জপ করতে থাকুন, ভীষণ ভালো ফল অবশ্যই মিলবে আপনাদের ক্ষেত্রে। আলোচনা করব, যাদের আজকে জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে সুগন্ধি যে কোনো পুষ্প, সেন্ট, আতর, এই ধরনের ধূপ এগুলো কিন্তু আপনারা যে কোনো মন্দিরে আজকে দান করতে পারেন। এবং যে কোনো ম্যারেজ অ্যানিভার্সারি আজকে যাদের রয়েছে তারা কিন্তু আজকে যে কোনো ফল আজকে গরিব মানুষদের মধ্যে বা মন্দিরে দান করতে পারেন, সেক্ষেত্রে ভীষণ ভালো ফল আপনারা অবশ্যই সারা বছর জুড়ে পেতে থাকবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের, আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দিনটা মোটের ওপর মধ্যম থাকবে, হেলথ ট্রাভেল তৈরি হতে দেখা যেতে পারে, শত্রু নিয়ে কিন্তু কিছুটা সমস্যা আপনাকে ভুগতে দেখা যেতে পারে, ঋণ দেওয়া থেকে বিরত থাকুন, ঋণ দেওয়া থেকেও বিরত থাকুন। আজকে আপনি আপনার
তো ক্লোজ ফ্রেন্ড তার সাথে কিন্তু কোনো বিজনেসের বিষয়ে কোনো কথোপকথন হতে দেখা যেতে পারে। স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটা বিশেষ ভালো। শিল্প জগতের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য নতুন কোনো সুযোগ আসতে চলেছে কর্মক্ষেত্রে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 7। আলোচনা করব বৃশ্চিক রাশি। দাম্পত্য জীবনে কিছুটা মধুরতা আসলেও আজকে সমস্যা কিন্তু একেবারে পিছু আপনাকে ছাড়ছে না। আপনাকে আজকে কিন্তু প্রেমজ জীবনে কিছুটা জটিলতা ফেস করতে দেখা যেতে পারে এবং প্রেম থেকে বিবাহের দিকে কনভার্ট হওয়ার জন্য কিছুটা কথাবার্তা এগোতেও আজকে দেখা যেতে পারে। একই সাথে সন্তানকে নিয়ে কিছুটা সমস্যা ভুক্তভোগী আজকে হতে দেখা যেতে পারে আপনাকে। তবে মোটের উপর দিনটা কিন্তু আজকে আপনাদের পক্ষে ভালো বলা চায় অন্যান্য দিনের তুলনায়। আপনাদের ক্ষেত্রে যারা ক্রীড়া জগতে বা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু আজকে দিনটা সম্মান প্রাপ্তির জন্য দিনটা শুভ রয়েছে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আজকে দিনটা মোটের উপর মধ্যম থাকবে। গৃহবাড়ি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় কোনো কাজকর্ম কিন্তু আজকে আপনাকে এগিয়ে রাখতে হতে পারে এবং প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকে একইভাবে চারা দিতে পারে। সুতরাং সমস্ত সমস্যাগুলিকে আজকে সলভ করার জন্য আপনাকে কিন্তু উদ্যমী হতে হবে এবং পরিবারের কোনো বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে আজকে নিতে হতে দেখা যেতে পারে। আপনার সন্তানকে নিয়ে কিছুটা উদ্বেগ এবং উদ্দীপনা বিকেলের পরবর্তী সময় তৈরি হলেও বড় ধরনের সমস্যা ফেস করতে আজকে দেখা যাবে না আপনাকে। কিন্তু আপনার পায়ে আজকে চোট আঘাত লাগার সম্ভাবনা দুপুরের পরবর্তী সময় তৈরি হতে পারে। সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা আপনাদের পক্ষে ভীষণ জরুরি আজকে। শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য উত্তরোত্তর ডেভেলপমেন্ট আজকে তৈরি হতে পারে। মাথা জনিত সমস্যা বা মাথায় কোনো চোটাঘাত বা মাথায় কোনো পেন এই ধরনের কোনো সমস্যা কিন্তু তৈরি হতে বারংবার দেখা যেতে পারে আজকে। সুতরাং সঠিক সময় ডাক্তার এবং চিকিৎসকের পরামর্শ নিন তবেই ভালো হবে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 1। আলোচনা করব মকর রাশি। আজকে দাম্পত্য জীবনে কিছু জটিলতা থাকলেও আজকে দিনটা মোটের উপর ভীষণ ভালো। আজকে আপনাদের ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকছেন তাদের জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু কোনোরকম প্রচার প্রসার আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে এবং সেখানে নিশ্চিত সাফল্য লাভের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে হঠাৎই তৈরি হচ্ছে। দূরযাত্রা এবং দূরভ্রমণের ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো রয়েছে। অর্থলগ্নি করতে পারেন। বিজনেসের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে শেয়ার মার্কেট ও ইন্টারনেটের জায়গা থেকে। সুতরাং আজকে ছোট ভাই বা বোনও কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে কিছুটা সাপোর্টেড হতে পারে এবং সেখান থেকে কিছুটা সফলতাও আপনারা পেতে পারেন কোনো বিষয়ে। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা আকাশী এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কুম্ভ রাশি। আজকে দাম্পত্য জীবনে কিছুটা মধুরতা থাকলেও আজকে সমস্যাও কিন্তু একইভাবে আপনাদের ক্ষেত্রে ঘিরে ধরতে পারে এবং সুতরাং সমস্যা ঘিরে ধরার পূর্বেই আপনাকে আজকে সতর্ক এবং সাবধান থাকা উচিত। আজকে ফাটকা অর্থ হাত গলে বেরিয়ে যেতে পারে। ফাটকা অর্থ আসার যেরকম সম্ভাবনা রয়েছে পাওনা অর্থপ্রাপ্তির যোগ একইভাবে থাকছে। মাথায় চোটাঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে পারে। গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলি কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। দূরযাত্রা এবং দূরভ্রমণের ক্ষেত্রে দিনটা ভীষণভাবে ভালো বলা চলে না। তবে বিকেলের পরবর্তী সময় বিশেষভাবে আপনারা কিন্তু নিজের ড্রাইভ করছেন তো সাবধান এবং সতর্ক অবলম্বন করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে কাউকে ঋণ দেবেন না, ঋণ নিতে পারেন। তবে আজকে কিন্তু হেলথ ওরিয়েন্টেড ট্রাভেলও আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দিতে পারে এবং কীট পতঙ্গ সম্বন্ধীয় কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 1। আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো। আজকে কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেওয়ার পূর্বে 7-5 ভেবে তবেই ঋণ দিন, নাচে পরবর্তীকালে আপনাকে সমস্যা ফেস করতে দেখা যেতে পারে। আপনার ক্ষেত্রে কোনো বিবাহের যোগাযোগ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনার ক্ষেত্রে আজকে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ জিনিস হঠাৎই খোয়া যেতে পারে। সুতরাং আপনার গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন, কেউ চুরিও করে নিতে পারে। সুতরাং সাবধান এবং সতর্কতার সাথে সমস্ত কিছু রাখার চেষ্টা করুন। মোটের উপর দিনটা ভালো বলা চলে। পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে পারে, সতর্ক থাকবেন বিকেলের পরবর্তী সময়। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো রয়েছে। তবে আজকে কিন্তু চিকিৎসা সম্বন্ধীয় কোনো বিষয়ে আপনাকে পড়াশুনোর বিষয়ে দূরযাত্রা করতে দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য কালো এবং শুভ সংখ্যা 1। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।